মুনাফিকের লক্ষণ তিনটি। স্বাভাবিক জীবনে আমরা কথায় কথায় মিথ্যা বলি, তাই বলে কি আমরা মুনাফিকগুলো বিবেচিত হব? খুব সুন্দর একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাফ, মুনাফিকের মার্কা হলো তিনটা। কয়টা মার্কা মুনাফিকের? তিনটা। এক, ইজা হাদ্দাসা কাযাব আও কাযিব, যখনই সে কথা বলবে মিথ্যা বলবে, যখনই সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। আর যখনই ওয়াদা করবে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করবে? খিলাফ করবে। এই যে ইজা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলবে, আর ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে। ওয়াইদা তুমি না খান, তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই চরিত্রগুলো, এই মার্কাগুলো কার মার্কা? মুনাফিকের মার্কা। এখন কথা হলো, আমরা তো মাঝে মধ্যে মুসলমান হয়েও মিথ্যা কথা অনেকে বলি। এই যে মিথ্যা কথা মাঝে মধ্যে বলি, এর ফলে আমরা কি মুনাফেক হয়ে যাব কি না? এর উত্তর হলো, যদি মুনাফেকের মার্কা কোনো মুসলমানের মধ্যে থাকে, তাহলে সে মুসলমান অ্যাজ এ মুসলমান ভালো মুসলমান থাকে না, কিন্তু তাই বলে তিনি বড় মুনাফেক, যেটা যেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, সেই মুনাফেক হয় না, কিন্তু এইসব কারণে মানুষ ছোট মুনাফিকিতে ঢুকে যায়। মুনাফিকি দুই প্রকার, একটা ছোট মুনাফিকি আর একটা বড় মুনাফিকি। ছোট মুনাফিকি হলো মুসলমান হয়েও অমুসলমানের কাজ করা, মুসলমান হয়েও মুনাফেকের কাজ করা। অন্তরে ইমান ঠিক আছে, কিন্তু কাজে উল্টা পাল্টা আছে, এটা হলো ছোট মুনাফেক। আর ভেতরেই কুফুরি আছে, ইমান নাই, এটা হলো বড় মুনাফেক। বড় মুনাফেক বেঈমান হয়। তো আমরা যদি আল্লাহ না করুক মাঝে মধ্যে মিথ্যা কথা বলা হয়ে যায়, ওয়াদার খেলাফ হয়ে যায়, তাহলে মুনাফেকের মার্কা এসে গেল, কিন্তু এখনো পরিপূর্ণ কাফের হয়ে যাই নাই। যদি অভ্যাস ত্যাগ করি, আল্লাহর কাছে মাফ চাই, ফিরে আসি, আশা করা যায় আল্লাহ মাফ করবেন। আর যদি অভ্যাস অব্যাহত রাখি, মুনাফেকের সব মার্কা নিজের ভিতরে নিয়ে আসি, তাহলে ভয় আছে না জানি কখনো বড় মুনাফেকিতে চলে যাই। এই জন্য মিথ্যা কথা কোনো মুসলমান বলতে পারে না। আল্লাহ তারা আমাদেরকে সত্যবাদী মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন। মানুষ যখন মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মিথ্যা কথা বললে একটা সময় একটা একটা বলে, আরেকটা বলে আরেকটা বলে, মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় দুইটা তালিকা আছে আল্লাহর কাছে, একটা হলো মিথ্যাবাদীদের তালিকা, আরেকটা হলো সত্যবাদীদের তালিকা। একটা লোক ঘন ঘন কথায় কথায় মিথ্যা বলতে বলতে তার নামটা মিথ্যাবাদীদের তালিকায় চলে যায়, লিস্টে চলে যায়। আরেকটা লোক মিথ্যা না বলে সত্যটা বলার চেষ্টা করে, মিথ্যা এড়ায়, এই এড়াইতে এড়াইতে মিথ্যা বাদ দিয়া সত্য বলতে 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 সত্যের অভ্যাস করে, নিজের মিথ্যা বলার অভ্যাস দূর করে, নিজের সঙ্গে লড়াই করে এবং কথা বলতে গিয়ে থেমে যায়। আরে আমি তো মিথ্যা বলছি, আমার নাম তো মিথ্যাবাদীদের তালিকায় যাবে। আর মিথ্যাবাদীদের তালিকায় যদি যায়, আল্লাহ বলেছেন, আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহ লানত এবং গজব নাজিল হয়, জাহান্নামে যায়। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো যে কাফের, আল্লাহকে অস্বীকার করে, তার চেয়ে বড় মিথ্যাবাদী আর নাই যে নিজের রবকে অস্বীকার করে। তাহলে আপনার নাম যদি সেই তালিকায় চলে যায়, কত ভয়াবহ বিষয়। এই জন্য যে ব্যক্তি সত্য কথা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, নিজের সঙ্গে লড়াই করে আস্তে 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 অভ্যাসটাকে পাল্টানোর চেষ্টা করে, একটা সময় সে মিথ্যা রেশিও কমাইতে 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 শতকরা 1% আর থাকে না, তখন তার নামটা বুখারীর হাদিসে আসছে সত্যবাদীদের তালিকায় চলে যায়। তাহলে একবার মিথ্যাবাদীদের তালিকায় চলে যাওয়ার পর আবার সে নামটাকে এনে সত্যবাদী এবং সিদ্দিকদের কাতারে সামিল হওয়ার সুযোগ আছে, যদি অভ্যাসটা পাল্টাই। অভ্যাস পাল্টাবো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না ভাই, যান যাক জীবন যাক, মিথ্যা বলবো না। গল্প বলতে গিয়ে, মজা করতে গিয়ে, লোভে পড়ে বা যেভাবেই হোক, কোনো অবস্থাতে ইমানদার ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না। আল্লাহ তারা আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। এই যে বলেছি আমরা যে মাহফিলের আগে থেকেই, মাহফিলের আগে থেকেই আমাদেরকে নিয়ত করে নিতে হবে যে মাহফিলের পরের জীবন আর মাহফিলের আগের জীবন একটুও যদি পরিবর্তন হয়, একটা অভ্যাস যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে আপনার এই মাহফিলে আসাটা সার্থক। যারা আয়োজন করেছে, কষ্ট করেছে, পয়সা করে দিয়েছেন, তাদের এই প্রচেষ্টা সার্থক, আমাদের সবার প্রচেষ্টা সার্থক। যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আসে, পরিবর্তন নিয়ত করবো তো ইনশাআল্লাহ, না শুনু আর শুনে মজা মজা করে চলে যাব, তাহলে সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, নিজের সঙ্গে লড়াই করবো,
কখনো মিথ্যা হয়ে গেলে নিজেকে নিজে শাসন করব কেন আমি মিথ্যা বললাম আমার তো মিথ্যাবাদীদের তালিকা নাম চলে গেল এজন্য পরবর্তীতে যেন আর না হয় সাবধান হইতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ